तदपदर्शतां तस्मै श्री गुरवे नमः वंदेऽहं श्री गुरुर्सिजुतपदकमलं श्री गुरुं वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथन्नितं तं सजीवं शद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्राधं कृष्णपादं शाहगण ललितां श्री विशाखन्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायुतगुषु विश्वंभरो द्विजभरो युगधर्मपालो वंदे जगतप्रियकरो करुणावतारो नमो ब्रह्मण देवाय ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः निगमो कल्पतरुर्गणितांग फलम् शुकमुखादमृतं द्रवसंयुतम् पिबतो भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका तब कथमृतं तब तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृणन् ते भूरिदा जना निदाय गौर हरि बोल निदाय गौर हरि बोल निदाय गौर हरि हरि बोल। अथ श्रीमद्भागवते दशमी त्रयत्रिंशतितमाध्याय श्री शुकवाच कृत्ता तावन्तमात्मानं जपतेर गोपजोषिता रेमेश भगवान स्थाभिरात्मरामो यपिलीनया प्रणाम श्री गुरु चरणारविंदे प्रणाम सकल वैष्णव चरणे प्रणाम अमर प्रभुनिताय गौरहरी श्री राधा राधा वल्लभ गोपाल जी नारायण मंदिरे सकल देवता श्रीमद्भागवत वृंदा देवी सकल के प्रणाम। सुनछेन महाराज प्रसंग महाराज प्रसंगे सुनलें रंगलाल रसराजेर राश बिहारीर भय देखे राधानी ताकि নিজের বলে অঙ্গীকার করে নিলেন অন্তঃকৃষ্ণ বহির্গৌর দর্শিতাঙ্গাদি বৈভবম
अंतकृष्ण बहिर्गौर, अंतरिक्षम बाहर गौर वर्णाराधिका। दुई मिलेमिशे कि हलो गौर हल श्री राधा आलिंगित तनु गौर, श्री राधा आलिंगित तनु श्याम गौर। महाभाव विजड़ित रसराज गौर, श्री गौरांग के श्रीकृष्ण चैतन्य के दर्शन करलें रामानंद राय। তাই রামানন্দ রায় লিখছেন, বলছেন, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার অঙ্গ কান্তিতে তোমার সর্ব অঙ্গ ঢাকা, তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানা ভাবে চঞ্চল তাতে কমল নয়ন, এই মতো তোমাদের কি হয় চমৎকার কহ প্রভু অকপটি কারণ ইহর। রামানন্দ রায় বলছেন, প্রভু আমি আশ্চর্য হয়ে গেলাম, যুগল দেখেছি রোজ দেখি, কিন্তু মিলেমিশে একাকার হতে দেখিনি কোনোদিন। আজ দেখলাম দুই মিলেমিশে একাকার, কিন্তু কি কারণে দুই মিলেমিশে একাকার হলো আমি জানি না, তাই জানতে চাই তোমার কাছে। কপটতা করো না, অকপটে কহ প্রভু কারণ ইহর। মিলেমিশে একাকার হতে দেখলাম, কিন্তু কেন একাকার হলে সেটা তো জানা হলো না। ভালোই তো ছিল, দুই ছিলে, এক হলে কেন? আবার দেখুন শ্রী চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ প্রথমেই লিখে দিয়েছেন, রাধাকৃষ্ণ আদিতে এক ছিলেন, রাধাকৃষ্ণ এক আত্মা, তারপর দুই দেহ থরি, অনন্যে বিলাসয়ে রস আস্বাদন করি, সেই দুই একবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। তাহলে অঙ্কটা কিরকম দাঁড়ালো? এক, এক থেকে দুই, দুই থেকে আবার এক। কারণ কি? কবিরাজ গোস্বামী পাদ কারণটা বলছেন, অনন্যে বিলাসয়ে রস আস্বাদন করি, রস আস্বাদন করবার জন্যই তাদের এই বিলাস। এক হয়ে বিলাস করতে পাচ্ছেন না, দুই হয়ে বিলাস করে। কিরকম? আপনি সাজলেন ঘরে, খুব সুন্দর কাপড় পরলেন, খুব সুন্দর গয়না পরলেন, নিজেকে খুব সুন্দর করে সাজালেন, কিন্তু একটা কি দরকার জানেন? একটা আয়নার দরকার, যে আপনার প্রতিবিম্বকে সামনে তুলে ধরবে। আবার যে সে আয়না হলে হবে না, ভালো আয়না চাই, যে কিনা আপনার যথার্থ রূপের প্রতিফলন করতে পারবে, প্রকাশ করতে পারবে। শ্রী গোবিন্দ আজ সেজেছেন রসের সাজে, সেজেছেন ভূষণ নবরস ভাব বিকার। কিন্তু আয়না কই? সকল রস অখিল রসামৃত মূর্তি, শ্রী গোবিন্দ হচ্ছেন অখিল রসামৃত মূর্তি, সকল রস অমৃতের
ঘনীভূত মূর্তি। জল যেমন ঘনীভূত হয়ে বরফ হয়, তেমনি অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত রস মূর্তিমন্ত হয়ে জমা দেবে দে আমার গোবিন্দ রূপ। কিন্তু কে দেখবে? কি করে আমি আমার এই রূপ দেখব? কি চাই? একটা আয়না চাই, একটা দর্পণ চাই। আয়নাকে সত্য সংস্কৃত ভাষায় দর্পণ বলা হয়। আপনারা জানেন দেবতার অসীম গুণের আরাধনায়, দেবতার আরাধনায় অবশ্যই একখানি দর্পণ রাখতে হয়, দর্পণ প্রয়োজন হয়। কেন? দর্পণে দেবতা নিজেকে দেখে। পুরীর মন্দিরে দেখবেন জগন্নাথ দেবকে প্রতিদিন দর্পণে স্নান করানো হয়, কারণ সাক্ষাৎ শ্রী বিগ্রহকে বছরে একবারই স্নান করানো হয়, সেটা স্নান যাত্রার দিনে। আর রোজকার স্নান হয় জগন্নাথ বলদেব সুভদ্রার তিনখানি দর্পণে। দর্পণ পিতলের দর্পণ, বড় গামলার মধ্যে সামনে রাখা হয়। সেই দর্পণে যে প্রতিবিম্ব দেখা যায়, সেই প্রতিবিম্বের মধ্যেই স্নান করানো হয়, প্রতিবিম্বকেই স্নান করানো হয়। এখানে একটা কথার উত্তর দিন, মানুষের কাছে শরীর আর প্রতিবিম্ব দুইটা আলাদা, ঠিক না? কিন্তু ভগবানের ক্ষেত্রে তিনি আর তার প্রতিবিম্ব আলাদা নেই, দুইটা একই, তিনি নিজেই আর এক। এই গেল এক কথা। দ্বিতীয় কথা, দর্পণ কোথায়? যে দর্পণে এই অখিল রসামৃত মূর্তি শ্রী গোবিন্দ নিজেকে দেখবেন, সেই দর্পণ কই? শ্রী গোবিন্দের আহ্লাদিনী শক্তি, আনন্দ শক্তির সার আহ্লাদিনী শক্তি। তিনটা, সদ চিত আনন্দ, সদ শক্তির সার সন্ধিনী, চিত শক্তির সার সম্বিত, আনন্দ শক্তির সার আহ্লাদিনী। আহ্লাদিনী মানে কি? কৃষ্ণকে আনন্দ দেন, ভক্তগণকে আনন্দ দেন, তার নাম আহ্লাদিনী শক্তি। আর তারই প্রচলিত নাম শ্রী রাধা। শ্রী রাধা, শ্রী রাধিকা হন কৃষ্ণের প্রণয় বিকার। অর্থাৎ রাধা কৃষ্ণ একই, অভিন্ন মননের চরমতম অবস্থা। আখের রস যেমন মিছরিতে রূপায়িত হয়ে যায়, ঠিক তেমনি করে আমার শ্রী গোবিন্দ নিজেই রূপায়িত হয়ে গেছেন রাধা। যিনি রাধা তিনি শ্যাম, যিনি শ্যাম তিনি রাধা। কি রহস্য দেব! এক বস্তু দুই ভাব, এক বস্তুর দুই ভাব, যিনি শ্যাম তিনি রাধা, আবার যিনি রাধা তিনি শ্যাম। কেন? শ্যাম কেমন? রাধারানীর মধ্যে দিয়ে শ্যাম নিজেকে দেখবেন। শ্যাম দুটি দেখবেন, কি দেখবেন?
রাধা রানীকে দেখবেন, আবার রাধারানীর মধ্যে নিজেকেও দেখবেন, শ্যাম দুটি দেখবেন, রাধারানীকে দেখবেন, রাধারানীও দুটি দেখবেন, রাধারানী শ্যামের মধ্যে নিজেকে দেখবেন, আবার তিনি শ্যামকেও দেখবেন। এই যে অভিনব রসের বিলাস, এ কোন মানুষের চিন্তার মধ্যে পড়ে না, কেবলমাত্র ভজনানন্দী বৈষ্ণবগণ এই অচিন্ত লীলারস বিলাসে ডুবে থাকে। যখন এইভাবে দুই বিলাসের মূর্তি একাকার হয়, তখন তখন কি হয়? তখন নিতাই হয়, তখন গৌর হয়। একরূপে যখন রাধারানী নিজের মধ্যে শ্যামকে দেখেন, তখন হয় গৌর। যখন শ্যামের মধ্যে নিজেকে দেখছেন, তখন গৌর। আর যখন রাধার মধ্যে শ্যামকে দেখছেন, তখন হয় নিতাই। এই জন্যে বৃন্দাবন দাস ঠাকুর পাদ লিখছেন, অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে, শ্রী চৈতন্য জানায় যারে সেই জানিতে পারে। নিতাই বলদেব সবাই জানেন, কিন্তু নিতাই মধ্যেও রাধা শ্যাম। যেমন গৌর আমার রাধা শ্যাম মিলিত তনু, নিতাই হচ্ছেন শ্যাম রাধা মিলিত তনু। এইটুকুই পার্থক্য। আসুন আবার ফিরে যান। তা রাধানীর কাজ কি? আয়নার কাজ কি? দেখানো। রাধানীর কাজ কি? গোবিন্দকে আস্বাদন করানো। কি আস্বাদন করানো? তুমি আমার মধ্যে দিয়ে দেখো তুমি কত সুন্দর, তুমি নিজে কত সুন্দর নিজে দেখতে পাচ্ছ না, কিন্তু আমার হৃদয়ে দর্পণে তুমি নিজেকে দেখো। রাধানীর হৃদয়ে দর্পণ, অন্তর দর্পণের নাম হচ্ছে সৎ প্রেম দর্পণ। সৎ প্রেম দর্পণ, এই সৎ প্রেম দর্পণে কৃষ্ণের রূপ প্রকাশ হচ্ছে। কেমন হচ্ছে? প্রতিক্ষণে নব নবায়মান, প্রতিক্ষণে নব নবায়মান, অর্থাৎ প্রত্যেকটা ক্ষণে ক্ষণে যেন রূপ আরো 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 চমৎকার হয়ে প্রকাশ হচ্ছে। তাই দেখে রাধানী বলছেন, জনম অবধি হাম রূপ নেহার নয়ন না তিরপিত হইল। কেন এক হলেন? মূল প্রশ্নটা কিন্তু রয়ে গেল, যে প্রশ্নটা তুললেন রামানন্দ রায়, অকপটে কহ প্রভু কারণ, ইহার কারণটা কি? শ্রী গোবিন্দ তো রাধারানীকে দেখছেন, রাধারানীর মধ্যে নিজেকে দেখছেন, দুটা। আবার বলি, খুব রসের বিচার, খুব মন দিয়ে শুনতে হবে। শ্রী গোবিন্দের সামনে রাধারানী দাঁড়িয়েছেন, রাধারানী দেখছেন, শ্যাম দেখছেন, দুজন দুজনকে দেখছেন। রাধারানী কি দেখছেন? শ্যামকে দেখছেন, শ্যামের মধ্যে নিজেকে দেখছেন। এটা নিতাই স্বরূপ। আবার শ্যাম কি দেখছেন? রাধারানীকে দেখছেন, রাধারানীর মধ্যে নিজেকে দেখছেন, এটি গৌর স্বরূপ। সোজা কথা। তবে বুঝিবে রসিক জন, না বুঝিবে মূর্খ। আসুন শোনা যাক, কেন এই রকম হলেন? ওই যে রসের মূরতি, সেই রসের মূরতিটি একমাত্র আস্বাদন করতে পারেন রাধারানী নিজে। তাই শ্রী গোবিন্দ রাধারানীকে বলছেন, আমার খুব স্বাদ, কেমন? আমি শ্যাম নই, আমি রাধা হব, শ্যাম হয়ে রাধা হব। রাধারানী বলছেন, বেশ তো, তুমি শ্যাম হয়ে রাধা হবে তো, ঠিক আছে,
আমি তোমায় আস্বাদন করাবো। কেমন? আমি রাধা হয়ে তোমাকে শ্যামাস্বাদন করাবো। রাধা হয়ে শ্যামাস্বাদন গম্ভীর হয়, রাধা হয়ে শ্যাম আস্বাদন গম্ভীর হয় 12 বছরের। কি আস্বাদন! আর শ্যাম হয়ে রাধা আস্বাদন আমার নিতাই, নিতাই নাগর, নিতাই নাগরী, নিতাই। পরে আলোচনা করা যাবে এটা বিস্তারিত, আপাতত এইটুকু শুনে রাখুন। রামানন্দ রায় কি দেখছেন? যেটা দেখছেন, বৈষ্ণব পদকর্তার লেখনীতে প্রকাশ হয়েছে, একটি মাত্র শব্দ ব্যবহার করেছেন। কি বলেছেন? পূর্ণিমার চাঁদ যেন গড়া ছিল রাহু। দেখুন, বৈষ্ণব পদাবলী, আমি বারবার বলছি, বৈষ্ণব পদাবলী পদাবলী নয়, মন্ত্র। এগুলি ভজনের জিনিস। আর এই মন্ত্রগুলি, এই পদাবলী সাহিত্য আমরা স্কুল কলেজে ক্লাসে পড়ি, পড়াই ঠিকই, বাইরের অর্থ ধরি। যারা ভজনানন্দে আছেন তারা কিন্তু এর আরেক গভীর অর্থ দেখে। যেমন ধরুন এই এই কথাটাই দেখা যাক, পূর্ণিমার চাঁদে যেন গড়া ছিল রাহু। আমি অনেককেই জিজ্ঞেস করেছি কথাটার মানে কি, তারা বলছেন রাহু পূর্ণিমার চাঁদকে গ্রাস করল। মন ভরেনি, মন বলছে না এর আরেকটা অর্থ আছে, গভীর অর্থ আছে। কেমন? একদিন আমার প্রভুপাদকে জিজ্ঞেস করলাম, মনের সংশয় ছিল তাই জিজ্ঞেস করলাম, এই কথাটার বিশেষ অর্থটা কি? প্রভুপাদ হেসে বলছেন, দেখো তোমরা মনে করছো চাঁদ, তোমরা মনে করছো এখানে রাহু কর্তা, জগতের নিয়মে রাহুই চাঁদকে গ্রাস করে, আজকে উল্টো হয়েছে। কেমন জানো? পূর্ণিমার চাঁদ আজ রাহুকেই গ্রাস করছে। অবাক হয়ে গেলাম শুনে, এ তো জগতে নেই, এ তো বিশ্ব ব্রহ্মাণ্ডে হয় না, চাঁদ গিয়ে রাহুকে গ্রাস করছে না, শাস্ত্রে নেই। প্রভু বললেন জগতে শাস্ত্রে নেই, কিন্তু ব্রজের শাস্ত্রে হয়, প্রেম শাস্ত্রে হয়। সেখানে কেমন হয়? পূর্ণিমার চাঁদই রাহুকে গ্রাস করে নেয়। পূর্ণিমার চাঁদ মানে রাধানী, রাহু মানে কালো কৃষ্ণ। আজ রাধানী কৃষ্ণকে আলিঙ্গন করে নিচ্ছেন, পূর্ণিমার চাঁদ যেন রাহুকে গ্রহণ, গ্রাস মানে গ্রহণ, গ্রহণ মানে নিজের করে নেয়া। আমি অনেককে জিজ্ঞেস করলাম গ্রহণ মানে কি, বলে ওই গ্রাস করে নেয়। আমি বললাম না, গ্রহণ মানে আমি তোমাকে দিলাম তুমি গ্রহণ করো, মানে তুমি নাও। পূর্ণিমার চাঁদ রাধারানী শ্রী গোবিন্দকে বলছেন, এসো এসো প্রাণনাথ, আমার হৃদয়ে জুড়ে এসো, আমার অন্তর জুড়ে এসো, আমি তোমাকে গ্রহণ করছি, আমি তোমাকে নিজের করে নিলাম, আমি তোমাকে আপন করে নিলাম, আমি তোমাকে নিজের করে নিলাম, আমি তোমাকে আপন করে নিলাম। কেমন? বাইরের গ্রহণ 3.5 ঘন্টা বড় জোর, তার থেকে কম হয় কিন্তু সব থেকে বড় বেশি সময় 3.5 ঘন্টা। তারপরে আবার রাহু গ্রাস থেকে মুক্ত হয়ে যায় চাঁদ বা সূর্য।
এখানে কি হলো জানেন, যেহেতু এখানে রাহুও নিত্য চাঁদও নিত্য, ঠিক না, মানে শ্রী গোবিন্দও নিত্য রাধারানী নিত্য, তাই নিত্য মিলন নিত্য গ্রহণ। এই গ্রহণ 3 ঘন্টা 3.5 ঘন্টার নয়, এই গ্রহণ সারাদিনে 8 বার অষ্টকালীন, সারাদিনে 8 বার গৌর হয় গো। খুব গোপন কথা বলে দিলাম আজকে আপনাদের কাছে, কখন গৌর হয় অষ্টকালীন লীলার 8টি যোগপীঠে 8 বার গৌর হয় কিরকম, আরেকটু খুলে বলি, কারণ এগুলো শুনে যদি কারো ভজনে মন আসে সেই জন্য একটু লোপ বাড়াবার জন্য বলছি। প্রথম গৌর হয় শচী ভবনে, দ্বিতীয় গৌর হয় উষালগ্নে গঙ্গা তটে, তৃতীয় গৌর হয় আবার শ্রীবাসঙ্গনে নিতাই গদাধর সঙ্গে, চতুর্থ গৌর হয় আবার গঙ্গা তীরে অপরাহ্নকালে, পঞ্চম গৌর হয় সায়ংকালে শচী ভবনে, নৈশকালে গৌর হয় শ্রীবাসঙ্গনে, আটকালে 8 জায়গায় গৌর। এটা কেন দরকার হয় ধরুন, একটু একটু খুলে খুলেই বলছি, ধরুন আপনি এখন মহাপ্রভুকে চিন্তা করবেন, এখন মহাপ্রভু কোথায় আছেন একটু চিন্তা করতে হবে, আপনার যদি জায়গাটা জানা থাকে সময় জ্ঞানী আপনি জেনে নিলেন এই কালে গৌর এখানে, তাহলে সেখানে গেলেই তাকে পেয়ে যাবেন। ধরুন এখন আমাদের রাত্রি 9টা বেজে গেছে, এখন গৌরকে যদি গঙ্গার ধারে খোঁজেন পাবেন না, এখন গৌরকে যদি শচী ভবনে খোঁজেন পাবেন না, এখন গৌর কোথায় আছেন, শ্রীবাসঙ্গনে হরিনাম সংকীর্তনে, সেখানে যদি মনে মনে পৌঁছতে পারেন তাহলে সেখানে গৌর দেখবেন। এইরকম রাধা কৃষ্ণ মিলে গৌর হয় 8 বার অষ্টকালীন 8টি যোগপীঠে, এর বেশি তো আর এই অনলাইনে বলা যায় না, সেগুলো কেবলমাত্র গুরু শিষ্য বসে বসে শেখান, গুরুদেব শিষ্যকে শেখান, এটা ভজনের একেবারে গোপনতম সংবাদ। ফিরে যাই আবার লীলায়, রাধারানী শ্রী গোবিন্দকে হৃদয়ে ধারণ করলেন, ধীরে ধীরে কিরকম, ওই যে গ্রহণের কথা বললাম, চাঁদ যেন রাহুকে গ্রাস করল, একটু আগে যা বললাম চাঁদ এগিয়ে এসে রাহুকে গ্রাস করল, তারপরে কি হলো, চাঁদই রয়ে গেল রাহুকে দেখা গেল না, কেননা রাহু তখন চাঁদের ভেতরে ঢুকে গেছে, রাধারানীর মধ্যে অন্তঃপ্রবিষ্ট আমার শ্যাম, শ্যামকে দেখা যাচ্ছে না। কিন্তু আজকে রায় রামানন্দের কাছে প্রকাশ হচ্ছে কেমন, শ্যাম ভেতরে গিয়েও রায় রামানন্দ হচ্ছেন বিশাখা, মহাকৌতুকী শ্যাম রাধারানীর
প্রেমের আবরণের পর্দা সরিয়ে একটু মুক্তি বাড়িয়েছে। কেন ও বিশাখা, দেখো দেখো আমরা দুইজনে কেমন এক হয়ে আছি, ও বিশাখা চেয়ে দেখো, বিশাখা দেখো দেখো। কে দেখাবেন? বিশাখাকে দেখাবেন। কেন না রাধারানী দেখাবেন না, রাধারানী লজ্জা পান। তাই রাধারানী অপার গাম্ভীর্য শালিনী মহালজ্জাবতী রাধারানী একটু সরে গেলেন মুখটুকু, আর রায় রামানন্দের তাহাতে প্রকট দেখি সবংশী বদন, যেন শ্যামসুন্দর রায় রামানন্দকে ডেকে বলছেন, অর্থাৎ বিশাখাকে ডেকে বলছেন, ও বিশাখী এই দেখো শ্যাম কোথায় খুঁজে বেড়াচ্ছ, এই দেখো শ্যাম আমার রাধারানীর মধ্যে, এই দেখো রাধারানীর ভেতর থেকে আমি মুক্তি বাড়িয়ে দেখাচ্ছি, আমি এখানে। নানা ভাবে চঞ্চল তাতে কমল নয়ন, তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানা ভাবে চঞ্চল তাতে কমল নয়ন, শ্রী গোবিন্দের চোখ দুটো পদ্মফুলের মতো কমল নয়ন। আজ কি হচ্ছে জানি, এই চোখ দুটি আজ আনন্দে চঞ্চল হয়ে উঠেছে। কেন? ওই মহাভাব স্বরূপিণী রাধারানীর অনন্ত ভাবের ছটা লেগেছে চোখে। কিরকম জানেন? যেমন নেশা করলে চোখ লাল হয়ে যায়, আজ রাই প্রেমের নেশা করে শ্যামের চোখ দুটি চঞ্চল, ভাব চঞ্চল, ভাবের প্রকাশ ঘটেছে রসরাজের মধ্যে, ভাবের প্রকাশ ঘটেছে যা এতকাল হয় নাই সেইটাই হলো রসরাজের মধ্যে ভাবের প্রকাশ, মহাভাবের প্রকাশ, রসরাজের মধ্যে মহাভাবের প্রকাশ। তাই শ্যামের চোখ দুটিতে ধরা পড়ে যাচ্ছে। তাই কি বলছেন? বলে গৌরকে চিনতে পারছো না? বলে চোখের দিকে চেয়ে দেখো কেমন, বাবাজি মহারাজ লিখছেন গাইছেন, বলে বাঁকানয়ন তার সাক্ষী দিচ্ছে। গৌর যে কে, কতজন কত রকম বলো, আমি বলি দেখো দেখো গৌর আমার শ্যাম, বলে প্রমাণ কি, বলে বাঁকানয়ন তার সাক্ষী দিচ্ছে, বাঁকা চোখ দি। আপনারা জানেন গোবিন্দের তিনটি অঙ্গ বাঁকা, তার মধ্যে একটি অঙ্গ হচ্ছে দুই নয়ন, এই নয়ন বাঁকা। রামানন্দ রায় দেখছেন, বিশাখা দেখছেন, সেই নয়ন বাঁকা সেই ঘন শ্যাম রাধারানীর কাঞ্চন পঞ্চালিকার থেকে মুক্তি বাড়িয়ে পার করেছেন, তাতে বাঁশিটি ধরে আছেন। দেখে রামানন্দ রায় আর থাকতে পারলেন না, এইভাবে রাধা কৃষ্ণকে এক অঙ্গে মিলিত হতে কোনোদিন দেখেন নাই। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিত, বিশাখা মূর্ছিত হয়ে পড়লেন। বিশাখা যুগল দেখেননি, অজস্রবার রোজ দেখেন, দিনে বারবার দেখেন, দিনে শতবার দেখেন, কিন্তু এই রকম যুগল কোনোদিন দেখেন, এই মাখামাখি যুগল দেখেন, এই অঙ্গাঙ্গী যুগলে দেখেন নাই, এই অঙ্গীকার করা যুগলে দেখেন নাই বলেই রামানন্দ মূর্ছিত হয়ে পড়লেন। মহাপ্রভু তার জ্ঞান ফিরিয়ে আনলেন স্পর্শ করে, খুব ছোট করেই বলছি। মহাপ্রভু এবার বলছেন, দেখলে তো বোধ হয় সব বুঝতে পারলে না, এবার একটু বুঝিয়ে দিই, কেন আমার এই রূপ প্রশ্ন করেছিল তো, তাই বলি আমার গৌরাঙ্গ নহে রাধাঙ্গ স্পর্শন, গৌরাঙ্গ নহে মোরে রাধাঙ্গ স্পর্শন, এই যে গৌরবরণটি দেখছো, এই গৌরবরণটি আমার নিজের নয়, ই আমার রাধাঙ্গ, এই যে আমার দেহটা দেখছো, এই দেহটা আমার দেহ নয়, শ্যামের দেহ নয়, এই দেহটা আমার রাধার দেহ, দেহটি রাধার,
বর্ণটি রাধার, অন্তরী শ্যাম। এই গৌরী দেখত বেখত গৌর চন্দ্র অপরূপ দ্বিজ মনিয়া। বৈষ্ণব পদ কর্তার কলমে বেরিয়েছে অপূর্ব লেখা, দেখত বেখত গৌর চন্দ্র অপরূপ দ্বিজ মনিয়া। আচ্ছা দেখুন দেখি একটা কথা, রাধান তো চন্দ্র বদনে, আমার গৌরচন্দ্র গোরাচাঁদ গৌরচন্দ্র কেন বলা হলো? মহাপ্রভুর নামের সঙ্গে চন্দ্র শব্দটা কেন জুড়ে দেওয়া হলো? সাধারণত যে মহাপ্রভুর বদন কমল চাঁদের মতোই সুন্দর, তাই তাকে বলা হয় গৌরচন্দ্র। এটা বাইরের অর্থ, আপনারা জানেন আমি বাইরের অর্থটা জোর দিই না, আমি ভিতরের অর্থটা ধরি। গোস্বামীগণ যে রস আস্বাদন করেন, যে অর্থ রস আস্বাদন করেন, আমি সেটাই আপনাদের শোনাই। সেটা কি আছে? চন্দ্র মানেই রাধা। দেখো তো দেখো তো গৌরচন্দ্র, দেখো দেখো, তোমরা তো রাধানীকে দেখোনি, আমার গৌর হরির দিকে তাকিয়ে দেখো, গৌর হরিকে দেখলেই তোমার রাধা দর্শন হয়ে যাবে। গৌরচন্দ্রই মানে আমার রাধা। দেখো তো দেখো তো ব্যক্ত হয়েছেন, কেন না এতদিন লুকিয়েছিলেন ব্রজে, আজ নদিয়ায় সবার সামনে এসে দাঁড়িয়েছেন। দেখো তো দেখো তো, দেখো দেখো ভালো করে চেয়ে দেখো, দেখো তো দেখো তো, দেখো তো মানে ব্যক্ত, প্রকাশিত হয়েছেন গৌরচন্দ্র। দেখেছেন বৈষ্ণব পদাবলীর মধ্যে কত মাধুরী, কত সুন্দর আস্বাদন। এই তো মহারাজ বিলাস, মহাপ্রভু মানে গৌরচন্দ্রই মানে মহারাজ বিলাস সর্বক্ষণ। চাঁদের বাইরে গ্রহণ হয় আবার বুঝি 3.5 ঘন্টা বড় জোর, তারপরে রাহু মুক্তি ঘটে যায় চাঁদ বা সূর্যের। কিন্তু এই চাঁদ বা এই চাঁদকে এই চাঁদ রাহুকে একবার গ্রহণ করে আর ছাড়েনি গো, আর ছাড়েও নি, ছাড়বেও না, ছাড়া যায়ও না। কেন যায় না, কেন ছাড়াছাড়ি হবে না? দাঁড়ান একটা প্রমাণ রাখি আপনাদের কাছে, একটা রাজভোগ এনে দিলাম আপনাকে, ছানার চিনিটা আলাদা করে দিন তো রাজভোগের থেকে, দুটা উপাদান ছানার চিনি যা মিলে রাজভোগ তৈরি হয়েছে। এইবার আপনাকে বলছি, দুই মিলে তো রাজভোগ হলো, এটা হলো রাজভোগকে ভেঙে আবার দুই করে দেন দেখি, ছানার চিনিটা আবার ফিরিয়ে আনুন দেখি, আনা যায়? কোন বিজ্ঞানী পারবেন? কেউ পারবেন না, কেউ পারবেন না। কেন পারবেন না? ছাড়া যায় না গো, ছাড়া যায় না। কারণ সেই দুই আর দুই তো নেই, সেই দুই মিলেমিশে অণুতে অণুতে পরমাণু পরমাণুতে মিলেমিশে রূপায়িত হয়ে গেছে, রসরাজ মহাভাব দুই একাকার হয়ে গেছে। কে কাকে, কে কাকে ছাড়বি? কেউ কাউকে ছাড়তে পারছে না, কেউ কাউকে ছাড়ে। এই অখণ্ড অমীয় অবিচ্ছেদ্য রূপ গৌর, তাই রাধা কৃষ্ণ যেমন নিত্য তেমনি গৌর আমার নিত্য। গৌর অনিত্য নয়, ওই একবারই মিলেমিশে গৌর হয়েছে, ওই মহারাজ বিলাসে একবারই মিলেমিশে গৌর হয়েছে, আর এটাই অনন্তকাল ধরে চলে আসবে। হরি বিশাখা কি এমনিতেই মূর্ছিত হয়ে গেলেন? কখন মূর্ছা দশা আসে?
না, শাস্ত্রে বলছেন যখন আনন্দ অনেক বেশি হয়ে যায় হৃদয় পাত্র, আর যখন আনন্দকে ধরে রাখতে পারে না তখন উছলে পড়ে, এই উছলে পড়ে সমস্ত ইন্দ্রিয় চৈতন্যকে আচ্ছন্ন করে দেয়, তার নাম মূর্ছাদশা। সেই মূর্ছাদশা বিশাখা প্রাপ্ত। তাই মহাপ্রভু তার গায়ে হাত বুলিয়ে দিয়ে জ্ঞান ফিরিয়ে এনে বলছেন, রায় উঠো, গৌরাঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শ। রাধারানী কে এভাবে, কে রাধারানীর মধ্যে কে যেতে পারেন? একজনই রাধারানীর মধ্যে প্রবেশ করতে পারেন, মাত্র একজনই, ব্রজেন্দ্রনন্দন। শ্রী নন্দ নন্দন গোপীজন বল্লভ শ্রী রাধা নায়ক নাগর শ্যাম সুশচি নন্দন নদিয়া পুরন্দর সুর নর মুনি মন মোহন ধন। কত সুন্দর পদটি দেখুন, একসময় খুব গাইতাম পঞ্চতত্ত্ব কীর্তনে আখরি। শ্রী নন্দ নন্দন গোপীজন বল্লভ শ্রী রাধা নায়ক নাগর শ্যাম সুশচি নন্দন নদিয়া পুরন্দর সুর নর মুনি মন মোহন ধন। ব্রজ তরুণীগণ নয়ন বিমোহন নদিয়া বধুগণ নয়ন আমোদ জয় নিজ কান্তা কান্তি কলেবর জয় নিজ প্রেয়সী ভাব বিনোদ। কি সুন্দর কল, জয় নিজ কান্তা কান্তি কলেবর, জয় হোক কেন না, কার না, এমন শরীর ধারণ করছেন, আমাদের প্রিয়ার বর্ণটি নিজে নিয়েছেন, নিজ কান্তা কান্তি, না না শুধু বর্ণ নয় দেহটাও নিয়েছেন, জয় নিজ কান্তা কান্তি কলেবর, কলেবর মানে দেহ, তাহলে কান্তিও নিয়েছেন দেহটাও নিয়েছেন, জয় নিজ কান্তা কান্তি কলেবর, না না এতেই শেষ হয়েছে, বললেন না না আরও একটা নিয়েছেন, বলে কি নিয়েছেন, কান্তি নিয়েছেন কলেবর নিয়েছেন, তিনটা জিনিস নিয়েছেন, কান্তি কলেবর জয় নিজ প্রেয়সী ভাব, প্রিয়ার ভাবটিও যে নিয়েছেন, প্রিয়ার ভাব কি, হা কৃষ্ণ বলা, তাই গৌর আমার দিওয়ানী সে হা কৃষ্ণ বলে চলেছে, জয় নিজ প্রেয়সী ভাব। কে নিয়েছেন, বিনোদ, কৃষ্ণের এক নাম হচ্ছেন বিনোদ, জয় নিজ প্রেয়সী ভাব বিনোদ। সময় হয়ে গেল, আস্বাদন করছেন আপনারা, বড় মধুর বিষয়, কিন্তু কি করবো বলুন, সময় তো দাঁড়ায় না, একটু একটু করে আস্বাদন করে যাই। তাহলে আজ এইখানেই রইল, মহারাজ বিলাসের পরিণতি গৌধরীকে প্রণাম জানিয়ে আজকে এইখানেই ভাগবতী কথার বিরাম। আগামীকাল আবার ঠিক এই সময়তে 8:30 শুনবেন। গতকাল শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আত্মজ শ্রী শ্রী বীরচন্দ্র প্রভুর শুভ আবির্ভাব তিথি উৎসব হয়েছে। আমরা মহারাজ বিলাসের মধ্যে আস্বাদনে ছিলাম বলে বলা হয়নি বীরচন্দ্র প্রভুর কথা, ইচ্ছে রইল আগামীকাল নিতাই কৃপায় প্রথমে একটু বীরচন্দ্র প্রভুর কথা আস্বাদন করব, তারপরে আবার রাজবিলাসে প্রবেশ করব। জয় নিতাই, জয় গৌধরী।